গেলাম, আল্লাহ কারে ঘরে তো দেখা যায় না, আল্লাহ বলবে হাবিব কেয়ামতের ময়দান আমি চালু করেছি, তবে কোনো কার ঘরে উঠাই না, সকলের আগে আমি আপনার মাধ্যমে আপনাকে দিয়া কেয়ামতের ময়দান উদ্বোধন করলাম। এরপরে আমার আল্লাহ দানের গেজের মতো সকলের কেয়ামতের ময়দানে হাজির করবেন। কেয়ামতের ময়দানে মানুষেরা উঠতে আরম্ভ করব, দলে দলে মানুষগুলা দাঁড়াইয়া যাবে, আর সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। যখন সবাই দাঁড়াইয়া যাবে, 50,000 বছর তারা দাঁড়াইয়া থাকবে, এখনো বিচার শুরু করা হয় না। অনেকে বলবে আল্লাহ জাহান্নামে দিলে দিয়া দাও, জান্নাতে দিল দিয়া দাও, আর দাঁড়াইয়া থাকতে পারি না, কেননা দাঁড়াইয়া থাকতে থাকতে আর ভালো লাগে না। এই 50,000 বছর যখন তারা দাঁড়াইয়া থাকবে, আল্লাহ কারে ঘরে তার আরশের ছায়ার নিজে স্থান দিবেন। আবার কারো সূর্যটা মাথার কিনারে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, অনেকে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কিন্তু ইমানদাররা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকবে। বলুন আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলেরা দাঁড়াইয়া যাবে, সেদিন আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিব উম্মতের পক্ষে সুপারিশ করবেন, গুনাহগার উম্মতের পক্ষে আল্লাহর হাবিব সুপারিশ করবেন। আল্লাহ জানাইয়া দিব, হাবিব দুনিয়ার জমিনে যত নবী পাঠাইছি সমস্ত নবীর চাইতে আপনি বেশি রক্তাক্ত হয়েছেন, আপনি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কাফের রেখাতে আপনি রক্তাক্ত হয়েছেন, জগতের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছি ইব্রাহিম খলিলুল্লাহরে, আর সবচাইতে বেশি জমিনের মধ্যে রক্ত জড়াইছেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দন্দন মুবারক শহীদ করেছেন, আজকে কারো সুপারিশ আগে কবুল করা হবে না। নবী গো, আপনি যার পক্ষে ইচ্ছা তারে সুপারিশ করে, আপনার উম্মতের পক্ষে আপনি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন, আপনাকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া হলো। আল্লাহর হাবিব তখন সুপারিশ করে করে গুনাহগার উম্মতগুলাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। মহাব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, আর আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকবে, কোনো কথা থাকবে না, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইয়া থাকবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া থাকবে, ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকবে, ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকবে, ইউনুস আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকবে, দাউদ আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকবে, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকবে। আল্লাহ যদি সুপারিশ করার অনুমতি দেন তাহলে তারা অনুমতি পাবেন, কিন্তু সকলের আগে আল্লাহর হাবিবের উম্মতেরা জান্নাতে যাবে, তারপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে। মুসলমান, কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর হাবিবের সুপারিশ পাইতে হলে আল্লাহর হাবিবের খাঁটি প্রেমিক হওয়া, তার সুন্নাতের উপরে আমল করতে হবে কি হবে না? যদি সুন্নাতের উপরে আমল না করেন তাহলে আল্লাহর হাবিবের সুপারিশ পাবেননি। যারা আল্লাহর হাবিবের নিয়ে মান্দ্রামি করেছেন, নবীকে নিয়ে কটূক্তি করেছেন, নবীর সুন্নত নিয়ে ব্যঙ্গ করেছেন, সে যত বড় আলেমই হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, হোক না সে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এনেছে, খোদার কসম কেয়ামতের ময়দানে সে রাসূলের সুপারিশ পাবে না। তোমার কেমন ডিগ্রি, যেই ডিগ্রিতে তুমি নবীকে ছোট করো, যেই ডিগ্রিতে তুমি নবীকে মূর্খ বলো, যেই ডিগ্রিতে তুমি বলো নবীজি আলিফ বাতা বলতে পারে নাই, যেই ডিগ্রিতে তুমি বলো নবীজি মূর্খ ছিল, তোমার এমন ডিগ্রির মধ্যে আমরা লাঠি মারি কি বলেন? নবীকে নিয়া দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের কোনো শিক্ষক নাই, কারণ যে আল্লাহর হাবিবকে শিখাইবেন তারও তো এলেম ছোট। শিক্ষক যিনি
তিনি ছাত্রের থেকে বেশি জানতে হবে। এই কারণে আল্লাহর হাবিব তো শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিবের শিক্ষক স্বয়ং আল্লাহ।